কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিজেপি পদ্ম শিবিরে অভিযোগ দেশের দারিদ্র্য বৃদ্ধি নিয়ে রাহুল মিথ্যা দাবি করেছেন কমিশন যেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে আর্জি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে এখানেই শেষ নয় গেরুয়া শিবিরের আরও দাবি রাহুল ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন ভাষা অঞ্চলের ভিত্তিতে দেশে উত্তর দক্ষিণ বিভাজন করছেন তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানতে নির্বাচন কমিশনে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল তাদের মধ্যে ছিলেন জাতীয় সাধারণ সম্পাদক তরুণ ও দলের মুখপাত্র অনিল বালুনি লোকসভা নির্বাচনের মধ্যে রাহুল বিজেপি বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন বলে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ ঠকে এসেছে বিজেপির প্রতিনিধি দল কমিশনে নালিশ চড়ানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল বিজেপির প্রতিনিধি দল সাংবাদিক বৈঠক করে তরুণ চোখ ও অনিল বালুনি জানিয়েছেন যে রাহুল গান্ধী কোনো প্রমাণ ছাড়াই মিথ্যা প্রচার করছেন কংগ্রেস নেতা বলেছেন দেশের আরও কুড়ি কোটি মানুষ দরিদ্র হয়েছেন অথচ আর এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই নিজেদের সপক্ষে যুক্তি রাখতে গিয়ে বিজেপি প্রতিনিধি দল নীতি আয়োগের রিপোর্টও তুলে ধরে সাংবাদিকদের সামনে বিজেপি নেতারা জানান যে রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী সরকারের আমলে দশ বছরে প্রায় পঁচিশ কোটি মানুষ দরিদ্র সীমার নিচ থেকে বেরিয়ে এসেছেন একই সঙ্গে তাদের বক্তব্য রাহুল গান্ধী ভাষা ও অঞ্চলের ভিত্তিতে উত্তর দক্ষিণের মধ্যে বিভাজনের রাজনীতি করেছেন এই প্রসঙ্গে বলতে গিয়ে তরুণ চোখ বলেছেন বিজেপি সমস্ত ভাষাকে সম্মান করে তামিল ভাষার জন্য গর্বিত তারা তাদের তামিল ভাষায় প্রচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু রাহুল গান্ধী ঘৃণ্য কাজ করেছেন তার জন্য দেশের আভ্যন্তরীণ শান্তিও বিঘ্নিত হতে পারে তরুণ চোখ আরো বলেন আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছি কংগ্রেস নেতা বক্তৃতার সেই লিঙ্কও দিয়েছি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে